আসসালামু আলাইকুম, আমি রাতুল আছি আপনাদের সাথে, এবং আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব বাজেট রেঞ্জের একটা স্মার্ট ওয়াচ, যেটাতে আপনারা একটা ফিচার সবসময় খুঁজে থাকেন, তা হচ্ছে বাংলা সাপোর্ট। তো আজকে যে ওয়াচটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে QCY অ্যাক্টিভ জিটি, এবং এই ওয়াচটাতে বাংলা সাপোর্ট রয়েছে, পাশাপাশি এটা লুক অ্যান্ড ফিলের দিক থেকে বলেন বা ওভারঅল ডিজাইনের দিক থেকে বলেন, এটা কিন্তু বেশ প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। বাট 4199 টাকায় বা 4200 টাকায় এই ওয়াচটা আসলে কতটুকু জাস্টিফাইড, ওয়েল সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। বাট তার আগে আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। তবে তার আগে আমি ধন্যবাদ জানাবো আমাদের আজকের স্পন্সর ওয়ার্ল্ড কেয়ারকে। তারা কিউসিআর বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার, এবং প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা এই টপ টেক জোনের 6 মাসের যে স্টিকার রয়েছে এটা দেখে অবশ্যই পারচেস করবেন, তাহলে আপনারা অফিসিয়াল যে 6 মান্থস ওয়ারেন্টি সেটা কিন্তু ক্লেম করতে পারবেন। তো এটা অবশ্যই রেকমেন্ডেড থাকবে। আর পাশাপাশি কিউসিআর যে কোনো প্রোডাক্ট সহ অন্যান্য অনেক গ্যাজেটস তাদের কাছে আপনারা পেয়ে যাবেন, তাদের সম্পর্কে আরও বিস্তারিত থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। অলরাইট, তো প্রিভিয়াসলি আমাদের চ্যানেলে কিউসিআর অনেকগুলো ওয়াচ আমরা রিভিউ করেছি এবং প্রত্যেকটাই কিন্তু বাজেট রেঞ্জে বেশ ভালো ফিচার্স এবং ওভারঅল বিল্ড কোয়ালিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স আমাদেরকে প্রোভাইড করেছে। তো এক্সপেকটেশন এবারও আমার একটু হাই ছিল সত্যি বলতে। সো এই ওয়াচটা অর্থাৎ অ্যাক্টিভ জিটিটা যখন আমাদেরকে অ্যাপ্রোচ করে টপ টেক জোন রিভিউর জন্য, তখন তারা কিছুটা এক্সাইটেডই দেখেছে আমরা, স্পেশালি বাংলা সাপোর্টের কারণে। এবং এই ওয়াচটা বক্স থেকে বের করার পরে সত্যি বলতে আমার ইম্প্রেশন অনেকটাই পজিটিভ ছিল, কারণ হচ্ছে এটা ফার্স্ট অফ অল ভালো বিল্টের ওয়াচ, এবং এটার বেল্টও বেশ ভালো সফট, এবং ওভারঅল আপনারা যেহেতু অ্যাক্টিভ লেখা দেখছেন বক্সে, সো এটা কিন্তু স্পোর্টস ওরিয়েন্টেড যে ইউজার রয়েছে বা যারা অনেক বেশি ওয়ার্কআউট করে থাকে বা ফিটনেস নিয়ে অনেক বেশি সিরিয়াস তাদের জন্যই বা তাদেরকে টার্গেট করেই মার্কেটে আনা। তো সেই হিসেবে এটার বেল্টটা বেশ ভালো, পাশাপাশি এটার যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ এটাও টিপিক্যাল রাউন্ড শেপ ওয়াচের মতো। যদিও আমার কাছে নেগেটিভ পয়েন্ট বলতে যদি বলি তাহলে শুধুমাত্র এর যে থিকনেস সেটা আমার কাছে একটা নেগেটিভ পয়েন্ট বলে মনে হয়েছে, এটা আরেকটু স্লিম ফিট হতে পারতো। তো এটা হাতে অনেকখানি উঁচু হয়ে থাকে, যেমনটা আমরা হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা, আর এটা দুটো কালারে আপনারা পাবেন, সিলভার অ্যান্ড ব্ল্যাক। বাট অ্যামোলেড ডিসপ্লেওয়ালা এই ওয়াচে আপনার একটা জিনিস কিন্তু ভালো লাগবে, তা হচ্ছে এর ডিসপ্লের চারপাশের যে 2.5D কার্ভ গ্লাস, এটা কিন্তু একটা চমৎকার অপটিক্যাল ইলিউশন দেয়, এবং এটার পাশে আপনারা 60 সেকেন্ড যেই মার্ক আপ সেটা দেখতে পাচ্ছেন, এবং এর যে বেজেল সেটাও কিন্তু খুব বেশি মোটা না। যদিও এর সাইডের যে অ্যালুমিনিয়াম চ্যাসি এটা আরেকটু পলিশড হলে বা গ্লসি হলে আমার কাছে মনে হয় মোর প্রিমিয়াম লাগতো, কারণ এই ফিনিশটা আসলে অনেক সময় প্লাস্টিক গুলোতে আমরা দেখে থাকি। তো এতে আপনারা মোট বাটন পাচ্ছেন দুটো, একটা হচ্ছে গিয়ে পাওয়ার বাটন, যেটা দিয়ে আপনারা বেসিক্যালি মেনু নেভিগেট থেকে শুরু করে স্ক্রল হুইল হিসেবেও কাজ করবে এটা, অর্থাৎ এটার যেই ক্রাউন, ডিজিটাল ক্রাউন, সেটা কিন্তু কাজ করে। দেন এর নিচের দিকে আপনারা আরেকটা বাটন পাচ্ছেন, যেটা প্রেস করে আপনারা সরাসরি ওয়ার্কআউট মোডে যাবেন, এবং এটার যে ওয়ার্কআউটের UI এটা দেখে সত্যি বলতে আমার কাছে একেবারে হুবহু অ্যাপল ওয়াচের মতো মনে হয়েছে। এবং আমরা যদি একেবারে সাইড বাই সাইড কম্পেয়ার করি, যেমনটা দেখতে পাচ্ছেন অ্যাপল ওয়াচের যেই UI লেআউটটা আমরা দেখতে পাচ্ছি এটাতেও কিন্তু হুবহু সেম আমরা দেখতে পাচ্ছি। তো এই UIটা হয়তো অ্যাপল ওয়াচ থেকে ইন্সপায়ার্ড, বাট এটার যে UI এটা কিন্তু বেশ ভালো এবং যথেষ্ট ফ্লুয়েন্টলি কাজ করে। আমি মেজর ল্যাগ বা একেবারে আটকে যাওয়া কোনো একটা জায়গাতে এরকম দেখিনি, এটা বেশ স্মুথ, এবং আপনি যে কোনো জায়গাতে যাবেন খুবই স্মুথলি এটা মানে অপারেটেড হয়। বাট রিসেন্টলি কিন্তু আমরা 4200 টাকা বা তার থেকে কম বাজেট রেঞ্জের অনেক ওয়াচও দেখতে পাচ্ছি, UIতে একেবারে কনসিস্টেন্ট 60 FPS পাচ্ছি, বাট এতে কিন্তু আপনারা ফিল করবেন যে কিছুটা ল্যাগিনেস রয়েছে, এটা কনসিস্টেন্টলি আপনাকে 60 FPS দেবে না। এবং এটা না দেওয়ার বেশিরভাগ ওয়াচের ক্ষেত্রে যে কারণটা থাকে তা হচ্ছে ব্যাটারি লাইফ, কারণ যত হায়ার FPS হবে ব্যাটারি লাইফ কিন্তু ততটাই কমতে থাকবে। তো এতে দেখা যায় 300 mAh ব্যাটারি, এটা আপনাকে অ্যারাউন্ড 4 to 5 days ব্যাটারি লাইফ দেবে, উইচ এগেন ইজ কোয়াইট মডেস্ট, মানে এই রেঞ্জের প্রত্যেকটা ওয়াচ এরকম ব্যাটারি লাইফে আমাদেরকে দিয়েছে, নাথিং এক্সেপশনাল, তো সেদিক থেকে ঠিক আছে। তবে পাশাপাশি যদি এটা 60 FPS এর যে UI নেভিগেশন সেটা আমাদেরকে অফার করতো, সেক্ষেত্রে এটা কিন্তু আরও বেশি ওয়ার্দি হতো। বাট স্টিল এর UI নিয়ে আমার মেজর কোনো কমপ্লেন নেই। এছাড়া এর যে সেন্সর এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার নামই দেওয়া হয়েছে অ্যাক্টিভ। তো আমরা এটাতে অ্যাপল ওয়াচের যে সেন্সর সেটাকে সাইড বাই সাইড রেখে টেস্ট করে দেখেছি, হার্ট রেট, SpO2 এগুলো কিন্তু অলমোস্ট অন পার উইথ অ্যাপল ওয়াচ, এবং এর যে সেন্সর সেটা আসলে চেয়ার টেবিল বা অন্য কোনো হার্ড অবজেক্টের হার্ট রেট মাপে না, সো এটা একটা ভালো দিক। বাট এগেন এসব বাজেট রেঞ্জের স্মার্ট ওয়াচ থেকে আসলে সিরিয়াস কোনো হেলথ ডেটাকে খুব বেশি সিরিয়াসলি না নেওয়াই ভালো, এটা জাস্ট আপনি আপনার মনিটরিংয়ের জন্য বা স্টেপ কাউন্টের জন্য ব্যবহার করতে পারেন, দ্যাট উইল বি ওকে। আর এই ওয়াচ
স্মার্টওয়াচটা কানেক্ট করতে আপনার ফোনে নামাতে হবে QCY অ্যাপ, যেটা অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS বোথ প্ল্যাটফর্মে অ্যাভেলেবল রয়েছে। তো এটার যে UI, সত্যি বলতে ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এর থেকে মাচ মডার্ন অ্যান্ড গুড লুকিং UI আমি দেখেছি অন্যান্য অনেক অ্যাপে, এবং এটার যে নোটিফিকেশন সেটাও কিছুটা কমপ্লিকেটেড লেগেছে আমার কাছে। এটাতে অনেক অ্যাপ আদার্সে গিয়ে ইন্ডিভিজুয়ালি আপনাকে সিলেক্ট করে তারপরে নিয়ে আসতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য, যেটা একটু হার্ড টু আন্ডারস্ট্যান্ড, স্পেশালি যারা নতুন ইউজার তাদের জন্য এটা একটু কষ্টকর। বাট আদার দেন দ্যাট ইট ওয়াজ কোয়াইট ফাংশনাল, এবং এটাতে আমরা বাংলা সাপোর্ট পেয়েছি, সো বাংলায় মেসেজ আপনি পাবেন কোনো রকম সমস্যা ছাড়া। আর ফোন কলসের ক্ষেত্রে এটার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। এটার যে সাইড স্পিকার এটা যথেষ্ট লাউড, সো আউটডোরে আপনি যখন ফোন কল রিসিভ করবেন এটা দিয়ে আপনি ইজিলি কথা বলতে পারবেন। আর এটা খুব বেশি ডিসকানেক্টও হয় না ফোনের সাথে, সো মোস্ট অফ দ্য কেসেস আউটডোরে বা ইনডোরে যখন এতে ফোনস বা নোটিফিকেশনস পেয়েছি আমি কিন্তু অ্যালার্ট হয়েছি। সো অল ওভার এটা 4200 টাকায় আসলে ওয়ার্থ কিনা? ওয়েল, বিল্ড কোয়ালিটির দিক থেকে আমি যদি বলি এবং ফ্রন্ট লুক এবং অন্যান্য UI এলিমেন্ট সব কিছু মিলে এটা বেশ পজিটিভ একটা ইম্প্রেশন এটা দিয়েছে আমাকে, এবং এতে বেশ ভালো ভালো ওয়াচ ফেসেস আপনারা পাবেন ওয়াচ গ্যালারিতে ফ্রি অফ কস্ট। বাট কিছু জায়গাতে আমার কাছে মনে হয়েছে আর একটু ইম্প্রুভমেন্ট আসতে পারতো, যেমন এটার যে থিকনেস সেটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে, পাশাপাশি এর যে 60 FPS না থাকা এই ব্যাপারটা বেশি বদল করেছে। বাট অল ওভার ইট ওয়াজ আ ভেরি গুড ওয়াচ। তো আপনারা যারা কিনতে চাচ্ছেন এই বাজেট রেঞ্জে, স্পেশালি 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেহেতু আপনারা পাচ্ছেন, তো সেই বিবেচনায় এটা কিনতে পারেন। তারপরও ফাইনাল ডিসিশন থাকবে অ্যাজ অলওয়েজ আপনাদের। তো এই ছিল QCY অ্যাক্টিভ GT নিয়ে বিস্তারিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।